সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনডিসিএম অনলাইন ক্লাসে। আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব শান্তি বিষয়ে আলোচনা করব কিছু অংশ, পুরোপুরি অংশ আলোচনা করব আবার পরের বাকি ক্লাসের কিছু অংশে। পৃথিবীময় যে করোনা ভাইরাস বা কোভিড-19-এর ভয়াবহ আক্রমণ চলছে, তার ধারাবাহিকতায় আমাদের সারা বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ। আমরা সেই বন্ধের সময়গুলোতে যাতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি, তার জন্য আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ কাজী জসিম, প্রভাষক ইতিহাস বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আমি আলোচনার শুরুতেই কলেজ কর্তৃপক্ষকে একটু আন্তরিক অভিনন্দন জানাতে চাই, যাদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে এই অনলাইন ক্লাসগুলোর আয়োজনে, যেটি আসলে তাদের সহযোগিতা না থাকলে হয়তো এত সুন্দরভাবে গুছানোভাবে করা সম্ভব হতো না। আমরা এখন ক্লাসে ফিরে যাই। আমরা জাতিসংঘ বিশ্ব শান্তি আলোচনায় আজকে আমরা যে শিখন ফলটি পাবো, অর্থাৎ সৃজনশীল পদ্ধতির যে পাঠদান, এবং সেই পাঠদান থেকে তোমরা কিভাবে সেগুলো পরীক্ষার খাতে কাজে লাগাবে, তারই মানে যে অংশটি সেই কি শিখন ফল। সেই শিখন ফলে তোমরা আজকে জানতে পারবে জাতিসংঘের গঠনের পটভূমি, আটলান্টিক সনদ, ডাম্বারটন অক্স ও ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এবং জাতিসংঘ প্রতিষ্ঠা, জাতিসংঘের ঘোষণাপত্র এবং জাতিসংঘের উদ্দেশ্য, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে পূর্ব আলোচনার একটু দরকার আছে। পবিত্র চুক্তি, জাতিপুঞ্জ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পূর্ব আলোচনার এই গুরুত্বপূর্ণ জায়গাতে পবিত্র চুক্তি হয়েছিল। নেপোলিয়ান বোনাপার্টের নাম তোমরা শুনেছো, আমাদের আগে একটি চ্যাপ্টারে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি যে নেপোলিয়ান বোনাপার্ট বা ফরাসি বিপ্লবের আলোচনা। সেখানে আমরা দেখেছিলাম যে ফ্রান্স, নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপের একটি বড় অংশ দখল করে ফেলেছিলেন, এবং পরবর্তীতে ইউরোপের অন্যান্য জায়গার রাজারা বা সম্রাটগণ মিলিত হয় নেপোলিয়ানকে পরাজিত করেছেন, এবং নেপোলিয়ানকে পরাজিত করার পরে রাশিয়ার প্রথম আলেকজান্ডার, উনি একটি সংগঠন তৈরি করার চেষ্টা করেছিলেন পবিত্র সংঘ। এরপরে মেটার্নিক নামক একজন সম্রাট, তিনিও চেষ্টা করেছিলেন একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করার, যার ফলে পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ বা এই জায়গাগুলো না তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল, সেই যুদ্ধে পৃথিবীময় একটি বড় অংশের দেশের মানুষজন মৃত্যুবরণ করেছেন, অনেক মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছেন, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছেন। তারপরে সেখানে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা দেখি যে সেখানে জাতিপুঞ্জ নামক একটি সংগঠন তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শক্রমে বা তাদের সাজেশনে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে অবশ্য জাতিপুঞ্জিতে ছিল না, তারা জাতিপুঞ্জও কিন্তু আমরা দেখি যে খুব একটা যে সফল ছিল তা না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে জাতিপুঞ্জ কার্যত একটি অচল সংগঠন বা বিলুপ্ত প্রায় সংগঠনে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলতে থাকে, অর্থাৎ 1941 সাল থেকে জাতিসংঘ বা নামটা থেকে এরকম ছিল না, একটি বিশ্ব শান্তি সংস্থা বা একটি সংগঠন তৈরি করার প্রক্রিয়া তখনকার বিশ্ব নেতারা ভাবছিলেন, যার মাধ্যমে পরবর্তীতে যেন আর কোনো যুদ্ধ তৈরি না হয় এবং যুদ্ধ তৈরির আগে সেটি মীমাংসা করে সেটির একটি আন্তর্জাতিক সমাধান করা সম্ভব, সেটির যেন একটি প্রক্রিয়া সচল থাকে। সেই বিষয়টিকে মাথায় রেখে আন্তর্জাতিক নেতৃবৃন্দরা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, এরা হচ্ছে সার্বিকভাবে একটি কার্যক্রম বা আলোচনা চালিয়ে যান। আমরা আজকে সেটি দেখব। প্রথমেই আমরা জাতিসংঘ গঠনের পটভূমিটা দেখব। জাতিসংঘের গঠনের পটভূমির প্রাথমিক আলোচনায় লন্ডন ঘোষণা 1941 সালে, এবং এর পরপরই লন্ডনে এই লন্ডন ঘোষণায় লন্ডনে বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ মিলিত হয়, এবং তারা প্রথম এই লন্ডন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বা একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করার বা প্রতিষ্ঠান তৈরি করার ভাবনাটা তারা প্রকাশ করেন, এবং এর মাধ্যমে জাতিসংঘের যে একেবারে প্রাথমিক যে বীজ বোনা সেই কাজটি লন্ডন সম্মেলনে বা লন্ডন ঘোষণা 1941 সালে হয়। এরপরে আটলান্টিক সনদ, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আটলান্টিক সনদ। আটলান্টিক সনদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একটি মূলত ছিল তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক একটি বৈঠক, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় তারা যুদ্ধে অংশকে কিভাবে কাকে সহযোগিতা করবে এবং তাদের শত্রুদেরকে কিভাবে হারানো যায়, এবং যুদ্ধ পরবর্তীতে তারা যদি বিজয়ী হয়ে যায় তাহলে তারা কিভাবে আন্তর্জাতিক বিষয় গুলোকে নিষ্পত্তি করবে এবং কিভাবে তারা নিজেদের আধিপত্য বজায় রাখবে, সেই বিষয়ে একটি সার্বিক আলোচনাটা ছিল অনেকটা গোপন, মাথায় রাখতে হবে। সে আটলান্টিক সাগরে একটি জাহাজে বসে মার্কিন প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তারা দুজনে এই আলোচনায় অংশগ্রহণ করে, আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। এরপরে ডাম্বারটন ওকস এবং ইয়াল্টা সম্মেলন, এটি ডাম্বারটন ওকসের একটি সম্মেলনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশ্ব নেতৃবৃন্দ বৈঠকে রয়েছেন, যার বৈঠকের মূল উদ্দেশ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এবং একটি সংগঠন তৈরি করা, যে সংগঠন বা প্রতিষ্ঠানটি বিশ্বের যুদ্ধকালীন সময় এবং বা যুদ্ধ তৈরি হওয়ার আগেই
মানুষজনের বা বিভিন্ন সংগঠনের রাষ্ট্রের মধ্যে তারা একটি আলোচনা করা বা তাদেরকে যুদ্ধ থেকে বিরত রাখা যেতে পারে সেই কার্যক্রমটি তারা হাতে নিয়েছে। এই ডাম্বারটন সম্মেলনে 44 সালের 21 আগস্ট থেকে 27 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের অদূরে ডাম্বারটন ওকস জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন সম্মেলনে মিলিত হয়। সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক 45 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়ালটায় একটি সম্মেলন হয়। একে ইয়ালটা সম্মেলন বলে। ইয়ালটা ক্রিমিয়া, তোমরা জানো যে ক্রিমিয়াটা কিছুদিন আগে রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া কিন্তু সেটি এখন দখল নিয়ে নিয়েছে এবং জায়গাটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা দেখছি ছবিতে সান ফ্রান্সিসকো সম্মেলন এবং জাতিসংঘ। সান ফ্রান্সিসকো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চলের নাম এবং এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালে সিদ্ধান্ত হয় যে ইয়ালটা, যে আগে যে সম্মেলন হয়েছিল ক্রিমিয়ার ইয়ালটাতে, সেই সম্মেলন মোতাবেক 45 সালের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। 50টি রাষ্ট্র অংশগ্রহণ করে এবং পোল্যান্ড সেখানে উপস্থিত না থেকেও 51তম রাষ্ট্র হিসেবে জাতিসংঘে সনদে স্বাক্ষর করেন এবং তারা জাতিসংঘের 51তম রাষ্ট্র হিসেবে সদস্যপদ লাভ করেন। পৃথিবীর 80% মানুষের প্রতিনিধিত্ব করে এই সম্মেলনের জায়গাতে এবং মানে একেবারেই যেটা বলতে বোঝায় যে এই সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ আসলে মূলত একটি কাঠামোগত রূপ লাভ করে এবং মানুষের কাছে পরিচিত লাভ করে যে একটি সংগঠন তৈরি হয়েছে এবং সংগঠনটি পৃথিবীর 80% বা একটা বড় অংশ মানুষের প্রতিনিধিত্ব করে। আমরা এখানে দেখবো জাতিসংঘ প্রতিষ্ঠা 1945, 26 জুন 1945 সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং বলছিলাম যে 51টি রাষ্ট্র এখানে স্বাক্ষর করে, 50টি প্রথমে, পরে পোল্যান্ড স্বাক্ষর করেন। 24 অক্টোবর 1945 বিশ্বের 51টি রাষ্ট্রের প্রতিনিধি এক মহাসম্মেলনের মাধ্যমে জাতিসংঘ বা ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘের বর্তমানের সদস্য, একটু বলে রাখি 24 অক্টোবর কিন্তু জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193, সর্বশেষ সদস্য আমরা জানি দক্ষিণ সুদান। জাতিসংঘের সহযোগী সংস্থা রয়েছে 14টি। তোমরা বেশ কিছু সহযোগী সংগঠনের নাম জানো জাতিসংঘের, এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর নাম জানি যে জাতিসংঘ শান্তি রক্ষা কমিটিতে কাজ করেন, এছাড়া ইউনেস্কো, এই ধরনের বেশ কিছু সংগঠন রয়েছে যেগুলো সারা বিশ্বেই শিক্ষা, সংস্কৃতির বিস্তার, মানুষের জীবনযাত্রার মানের বিশ্লেষণ এবং স্বাস্থ্য এবং আরো অনেকগুলো বিষয়ে কাজ করেন জাতিসংঘ। জাতিসংঘের 1974 সালের জাতিসংঘের সহযোগী সংগঠন রয়েছে সর্বমোট 14টি। আর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ 136তম রাষ্ট্র হিসেবে সদস্যপদ লাভ করে। 1974 সালেই আমাদের জাতিসংঘের সেই আন্তর্জাতিক সংগঠনে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এনে একটু বলে রাখি, বাংলাদেশ 136তম দেশ হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করলো। একই সময় 3টি দেশ কিন্তু বা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 29তম সম্মেলনে 3টি দেশ স্বাধীনতা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো সেক্ষেত্রে জাতিসংঘ সদস্যপদ যখন এরকম কয়েকটি দেশ একসাথে হয়ে যায় তখন তারা আলফাবেটিক্যালি, অর্থাৎ তার অক্ষরের প্রথম অক্ষর থেকে, কি যেমন বাংলাদেশের বি, তাই বাংলাদেশ একটু আগে 36, এখন বাংলাদেশ যদি সি দিয়ে শুরু হইতো বা যে দেশটির নাম সি তখন সে এর পরে, অর্থাৎ এ বি সি, এই প্রক্রিয়ার মাধ্যমে সদস্যপদ গ্রহণ করা হয়, তম নির্ধারণ করা হয়। এটি আমরা দেখছি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত জাতিসংঘের ঘোষণাপত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই জায়গাটি পরীক্ষাতে মোটামুটি সব ক্ষেত্রেই আসে। সদস্য রাষ্ট্রগুলোর সৎ প্রতিবেশী হিসেবে বেঁচে থাকার জন্য সহনশীলতার পরিচয় দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, সহনশীলতার পরিচয় দিতে হবে। 2 নম্বরে বলছে যে কোনো দেশ অন্য কোনো দেশের ভূখণ্ড সীমা লঙ্ঘন বা রাজনৈতিক স্বাধীনতা হস্তক্ষেপ না করে যে কোনো বিরোধপূর্ণ উপায়ে মীমাংসা করার অনুসরণ পদ্ধতি অনুসরণ করবে, অর্থাৎ আগে থেকেই সংঘাত না, আগে মীমাংসা করার প্রক্রিয়া যেতে হবে, তারপরে মীমাংসা করা আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। প্রত্যেক মানুষকে মানুষের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এই ঘোষণায় 12টি অধ্যায় সন্নিবেশিত হয়েছিল। এখন খাতা কলমে জাতিসংঘ খুবই গুছানো একটি অংশ। জাতিসংঘের উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করা, সকল মানুষের মৌলিক অধিকার ও সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা লাভ করা, যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসা দ্বারা আন্তর্জাতিক সমস্যার সমাধান করা এবং স্বাধীনতার পরিমণ্ডলের মাধ্যমে সামাজিক প্রগতি ও উন্নতি সুনিশ্চিত করা। এই মানে যে উন্নতির কথা বলা হয়েছে সেই উন্নতিগুলো সুনিশ্চিত করতে জাতিসংঘের বেশ কিছু অঙ্গ সংগঠন কাজ করে থাকেন। আমরা ক এবং খ, এই যে আগেও তোমাদেরকে আমি ক্লাসে দিয়েছিলাম, অর্থাৎ
যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকে, যে আটলান্টিক সনদ আমরা পড়েছিলাম, সেটি হচ্ছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আটলান্টিক মহাসাগরে তাদের একটি জাহাজের মধ্যে গোপন আলোচনা বা গোপন বৈঠক হয়েছিল, ডাম্বারটন ওকস বা ইয়েল্টা সম্মেলন সেটি 1944 সালে হয়েছিল, এবং সেই সম্মেলনে কিন্তু জাতিসংঘ গঠনের একেবারেই চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়েছিল। এরপরে সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সম্মেলনেই মূলত জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 24 অক্টোবর। পবিত্র চুক্তি বলেছিলাম যে নেপোলিয়ানকে হারানোর পরে তারপরে যেন আর কোনো যুদ্ধ বিগ্রহ ইউরোপে না হয়, সেটার একটি প্রক্রিয়া ছিল পবিত্র চুক্তি। জাতিপুঞ্জ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে আর যাতে পৃথিবী কোনো বিশ্বে যুদ্ধের সম্মুখীন না হয় সেজন্য একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করা হয়েছিল, জাতিপুঞ্জ। সেই জাতিপুঞ্জ পরবর্তীতে কার্যত অচল হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ফলে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায়। আমাদের আলোচনা একেবারেই শেষ দিকে, আলোচনার শেষ দিকে এসে আমরা জাতিসংঘের এই অধ্যায়ের বাকি অংশ আলোচনা আমরা এর পরের ক্লাসে করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।